मामला नम्बर 19 आवामी लीगर सभापति तत्कालीन प्रधानमंत्री शेख हासिना वाजेदर बिरुद्धे एवं मामला नम्बर 20 साबेक प्रधानमंत्री बीएनपी चेयरपार्सन देशनेत्री बेगम खालेदा जियार बिरुद्धे। এই দুইটা মামলা জরুরি অবস্থার সময় কেয়ারটেকার গভর্নমেন্ট আর্মি ব্যাক কেয়ারটেকার গভর্নমেন্টের সময় দায়ের করা হয়েছিল। পরবর্তীতে 2010 সনে বর্তমান প্রধানমন্ত্রীর নামে দায়েরকৃত মামলা সেটা কোয়াস্ট হয়, সেই কোয়াস্টের এগেনস্টে অর্থাৎ খারিজ হয়ে যায়। সেই খারিজের এগেনস্টে এখন পর্যন্ত দুর্নীতি দমন কমিশন অথবা রাষ্ট্রপক্ষ কেউই আপিল পর্যন্ত করেন নাই, অথচ বেগম খালেদা জিয়ার নামে দায়েরকৃত মামলা চলমান রয়েছে। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, আওয়ামী লীগের সভানেত্রীর নামে যে মামলাটা দায়ের করা হয়েছিল মামলা নম্বর 19, ওখানে 15,000 টাকার অভিযোগ ছিল, 15,000 কোটি টাকার অভিযোগ। তো আমরা আগেও বলেছি যে 1997 সন থেকে 2001 জুন পর্যন্ত মামলার প্রথম পার্ট অর্থাৎ নাইকো রিসোর্সের সাথে যে চুক্তি হয়েছিল সেটা প্রথম পার্ট, সেই চুক্তিটা করেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ক্যাবিনেট। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই চুক্তির ধারাবাহিকতাটা শুধুমাত্র রক্ষা করেছিলেন, অর্থাৎ চুক্তি যিনি ইনিশিয়েট করলেন উনার মামলা খারিজ হয়ে গেল, দুর্নীতি দমন কমিশন আপিল করে নাই, রাষ্ট্রপক্ষ আপিল করে নাই, কিন্তু চুক্তিটার ধারাবাহিকতা যিনি রক্ষা করেছেন তার মামলা এখনো চলমান আছেন। যাই হোক, আমরা এফআইআর পরে শুনিয়েছি এবং এই বিষয়গুলো আমরা অ্যানালজিগুলো মাননীয় আদালতকে আমরা সাবমিশনে রেখেছি। তো আজকে পার্ট হার্ড হয়েছে, আগামী 14 তারিখ এই মামলার আবারও শুনানি হবে। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা সবসময় যেটা বলে আসছি আপনাদের কাছে, দেশের কাছে, কোর্টের সুযোগ পেলে বলি যে এইখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে শুধুমাত্র অবিচার করা হচ্ছে না, যেহেতু রাষ্ট্রযন্ত্র এক ব্যক্তির হাতে নিয়ন্ত্রিত, উনার উপরে অবিচার মাত্রা ছাড়িয়ে এখন কিভাবে উনাকে রাজনৈতিকভাবে নিষ্পেষিত করা যায় এই মামলাটা হচ্ছে আরেকটা উজ্জ্বল দৃষ্টান্ত। যিনি চুক্তি করলেন উনি খালাস, অথচ চুক্তির ধারাবাহিকতা রক্ষার জন্য বেগম খালেদা জিয়াকে আজকে কাঠগড়ায় দাঁড়ানোর জন্য অপচেষ্টা করা হচ্ছে। যিনি চুক্তি করেছেন 15,000 কোটি টাকা ওনার বিরুদ্ধে অভিযোগ, এটা সেটেল ম্যাটার কোর্ট বলেনি, দুর্নীতি দমন কমিশনের আইনজীবী অন্য একটা রেফারেন্স দেখিয়ে বলেছেন, আমরা যখন বললাম আপিল করেননি সেটার কোনো সদুত্তর দিতে পারেননি। অর্থাৎ দুর্নীতি দমন কমিশন এবং রাষ্ট্র সবকিছুই এক ব্যক্তিকে খুশি করার জন্য চলছে, অন্যদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা যায়, আইনগত ভাবে কিভাবে ভিক্টিমাইজ করা যায় সেইটার চেষ্টাই চলছে। এইটাই হচ্ছে আজকের মূল উপজীব্য বিষয়। আর অফকোর্স দুর্নীতি দমন কমিশনের আইনজীবী বলেছেন সেটেল হয়েছে। হ্যাঁ, সেটেল হইলে তো যিনি চুক্তি করেছেন তারটা যদি সেটেল হয়ে থাকে, যিনি সেটা ধারাবাহিকতা রক্ষা করবেন সেটা তো আরও আগে সেটেল হওয়া উচিত ছিল। এইখানেই বোঝা যায় যে আইন দুইজনের জন্য দুই রকম, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আইন একরকম যা ভিকটিম করার জন্য, আর বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ থাকলেও আইন সেখানে কার্যকর না, আইন সেখানে অচল, কারণ নামটা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম যেহেতু জড়িত, এই কারণে আইন অচল দেখেই আজকে উনার কেসটা স্ট্যাটিক হয়ে আছে, বন্ধ হয়ে আছে, খারিজ হয়ে আছে, এটার এগেনস্টে আপিলটা পর্যন্ত করে নাই। কত মানে কি বলবো যে একটা অন্যায় বা ইগনোরেন্সের তো একটা সীমা থাকে, আপিল পর্যন্ত করে না। সেই 2010 সনে এই মামলা শেখ হাসিনার বিরুদ্ধে মামলা খারিজ হয়েছে, আজকে 2023-13 বছরে আপিল পর্যন্ত করে নাই, রাষ্ট্র করে নাই, দুর্নীতি দমন কমিশনও করে নাই। তো আমাদের বক্তব্য আমরা আদালতে উপস্থাপন করেছি, আগামী 14 তারিখ এটার আরেকবার হিয়ারিং হবে, আরও হিয়ারিং হবে, তখন আমাদের আরও অবশিষ্ট বক্তব্য আমরা আদালতে